এক নম্বর প্রশ্ন, আপনাকে অনেক মেসেজ করি কিন্তু উত্তর পাই না, আজকে দয়া করে উত্তর দিবেন। আমার স্বামী যথেষ্ট বদরাগী কিন্তু সে নামাজ পড়ে, বেশিরভাগ চার ওয়াক্ত পড়ে। সে এতটা রাগ করে যে রাগের মাথায় এত বাজে কথা বলে মানুষের সামনে যাওয়া যায় না, তার মুখের বাজে ব্যবহার দূর করতে কি করব। আমার সাথে রাগ করলে ছোটোখাটো ব্যাপারে সে আমাকে তিন তালাক দেয়, আমি তাকে কিভাবে বোঝাবো। আল্লাহ তাআলা মাফ করুন আমাদের বোনের মনের ব্যথা, তার এই কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিন, আমরা দোয়া করি। দেখুন, এই চিঠি জীবন লিখে পাঠিয়েছেন তাকে বলবো এবং তার মাধ্যমে অন্যদেরকে বলবো। অনেক মায়েরা, অনেক বোনরা, অনেক মহিলারা অমানুষ স্বামীর ঘরে সীমাহীন নির্যাতন এবং কষ্ট ভোগ করে জীবন কাটান। আমি তাদেরকে বলবো, প্রথমত আপনি তাকে সংশোধন করার চেষ্টা তো অব্যাহত রাখবেনই। যদি আপনার সকল চেষ্টার পরও তাকে সংশোধন করতে না পারেন, অন্যদের মাধ্যমেও না পারেন, এদিকে তার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলে আপনার জন্য এই মুহূর্তে নানা দিক থেকে সমস্যাকর হয়, তো আপনি সবর করবেন। সে আপনাকে গালিগালাজ করছে, আপনাকে খারাপ কথা বলছে, বাজে কথা বলছে, এর কারণে আপনার কোনো গুনাহ হচ্ছে না। হ্যাঁ, আপনি অপমানিত হচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে, গুনাহ হবে তার, ক্ষতি হবে তার। সে নিজের পায়ে নিজে কুড়াল মারছে, যে গালি দেয় ক্ষতি তার হয়, যাকে গালি দেওয়া হয় তার কোনো ক্ষতি হয় না। বিধায় আপনি একটু সবর করবেন, সবর করবেন, ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সবরের বিনিময়ে, এই ধৈর্যের বিনিময়ে আপনাকে ক্ষমা করবেন ইনশা আল্লাহ। আর মনে রাখবেন, দুনিয়ার জীবন কোনো একভাবে পার হয়ে চলে যাবে, এখানে আমরা কেউ চিরকাল থাকার জন্য আসি নাই, একভাবে পার হয়ে যাবে, আখিরাতে আসল দেখা হবে। আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার অধিকার যাতে সে খর্ব করতে পারে না পারে, নষ্ট করতে না পারে, আপনাকে যেন কষ্ট দিতে না পারে, চেষ্টা করবেন, কিন্তু কোনো কারণে আপনি সেটা করতে পারেন নাই, আপনার হারাবার কিছু নাই। সে কপাল পোড়া, তার হারাবার অনেক কিছু আছে, আপনার হারাবার কিছু নাই, এই জন্য আপনি সবর করবেন। মনে রাখবেন, ফেরাউনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার মতো নেককার নারীকে দিয়েছেন। এ আল্লাহর বান্দি, বহু কষ্ট সহ্য করেছে ফেরাউনের, বহু অত্যাচার সহ্য করেছে, বহু জুলুম সহ্য করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে মৃত্যুর আগে আগে আল্লাহ তাআলা তাকে জান্নাতে যে মহাপ্রসাদ দিবেন ফেরেশতাদের মাধ্যমে, ওইটা তার সামনে উপস্থাপন করে তাকে দেখিয়েছেন। এই নেয়ামত নিয়ে তিনি দুনিয়া থেকে গেছেন। অতএব ফেরাউনের স্ত্রী আসিয়া, তার প্রতি যে নির্যাতন করা হয়েছে, সে নির্মম নির্যাতনের কথা আজকাল আমাদের বোনরা চিন্তাও করতে পারবেন না, এত মারাত্মক নির্যাতন ছিল, সবর করেছেন। বিদায় সবর করবেন। আর যদি স্বামীকে কোনোভাবে সংশোধন করতে না পারেন, বিশেষ করে তালাকের ব্যাপারটা তো একেবারে জটিল, তালাক যদি কথায় কথায় দেয় তাহলে তো এর ঘরই করা যাবে না, কারণ ইতিমধ্যে যদি বারবার সে একই কাম করে বসে থাকে তাহলে তো তালাক ইতিমধ্যে হয়ে গেছে, তাহলে তার সাথে আর সংসার করা জায়েজই হবে না। সেক্ষেত্রে ভালো কোনো আলেমের কাছে গিয়ে কতবার কখন কিভাবে সে তালাকের কথা বলেছে সেই ব্যাপারে আপনি বিস্তারিত জানবেন, সতর্ক হবেন, এবং যদি দেখেন যে না সম্পর্ক আর নাই, তাকে তাহলে সালাম দিয়ে নিজের রাস্তা নিজে মাপবেন। এবং আল্লাহ তাআলা কাউকে কারো রিজিক দাতা বানান নাই, আমাদের সবার রিজিক দাতার পালন কর্তা কে? আল্লাহ তাআলা। অতএব কোনো অবস্থাতে এরকম স্বামী যে কথায় কথায় তালাক দেয়, যদি ইতিমধ্যে তালাক এমনভাবে হয়ে যায় যে আর ঘর করা না যায়, তাহলে তার ঘর করবেন না। আর তাকে কোনো ভালো আলেমের কাছে গিয়ে যদি বোঝানোর মতো থাকে, সেই পজিশনে থাকে, তাহলে বোঝাবেন। আল্লাহ তাআলা আমার এই বোনের কষ্ট দূর করে দিন। আর আমি সবসময় বলি, দেখেন দুনিয়াতে সারা জীবন কষ্ট করলেন, ধরেন সারা জীবন কষ্ট করলেন, আপনি চির দুঃখী, যেটাকে বলে জনম দুঃখী, কখনো সুখ পেলেন না। শুনে রাখেন যে মানুষগুলোর জীবনে অনেক আকাঙ্ক্ষা ছিল কিন্তু পূর্ণ হয় নাই। অনেক লোক এরকম আছে যে দুনিয়াতে অনেক আকাঙ্ক্ষা ছিল, আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়নি, এটা অধরা রেখেই দুনিয়া থেকে চলে গেছে। অনেক মা আছেন, ছেলেটাকে একটু সুখী দেখতে চেয়েছেন, ভালো দেখতে চেয়েছেন, কিন্তু এটা দেখে যেতে পারেন নাই। অনেক বাবা আছেন যে তার জীবনে ছেলে মেয়ের মুখে একটু হাসি ফুটাবেন ভালো করে, বিশেষ স্বপ্ন ছিল সেটা পূরণ করা হয়নি, এভাবেই দুনিয়া থেকে চলে গেছেন। অনেক গরিব মানুষ আছেন, মা বাবার মুখে হাসি ফুটাবেন, সন্তানদের মুখে হাসি ফুটাবেন, বা নিজে একটু জুলুম নির্যাতন থেকে বাঁচবেন। অনেক নারী আছেন যে স্বামীটা একদিন মানুষ হবে, সে আশায় সারা জীবন বুক বেঁধেছেন কিন্তু এই আশাটা পূরণ হয় নাই, এই অপূরণীয় আশা রেখে দুনিয়া থেকে চলে যেতে হয়। এরকম অনেক মানুষ আছে না নাই, যাদেরকে আমরা জনম দুঃখী বলি, চিরদুঃখী বলি। এই মানুষগুলোর সম্পর্কে একটা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষগুলোকে ফেরেশতাদেরকে দিয়ে বিশেষভাবে গার্ড অফ অনার দেওয়াবেন, যে তোমরা জীবনে যে স্যাক্রিফাইস করেছো, তোমার যে অর্জন
করার স্বপ্ন সারা জীবন বুকে লালন করেছো কিন্তু হয় নাই, কষ্টটা নিয়ে দুনিয়া থেকে চলে আসছো, এই কষ্ট নিয়ে আসছো যে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতে আজ সর্বোচ্চ সম্মাননা গার্ড অফ অনার তোমাদেরকে দেয়া হবে, বিশেষ সম্মাননা তোমাদের জন্য পেশ করা হবে। ওই সম্মাননা পাওয়ার পর মনে হবে যে দুনিয়াতে যত কিছু আমার অপূর্ণ ছিল, যত কিছু আমার পূরণ হয়নি, তার সবগুলো পূরণ না হয়েও আমার জন্য ভালো হয়েছে, কারণ আজকের যা অর্জন হয়েছে দুনিয়ার সে অর্জনের তুলনায় এটা অগণিত গুণ ভালো ছিল, শ্রেষ্ঠ ছিল, অতএব এটা আমার চাইতে দুনিয়ার সে অর্জনের চাইতে ভালো ভাইরা আমার। অতএব যারা অনেক বেশি কষ্ট করেন দুনিয়াতে, অনেক ব্যথা বেদনা বুকে লালন করে বেড়ান, আপনাদের জন্য আমাদের জন্য এই হাদিস সান্ত্বনা। ভাইরা দুনিয়াতে কারোর থাকার জায়গা না, যে খুব সুখে আছে, ধরেন কোনো নারী তার স্বামীটা খুব ভালো, তার শ্বশুরবাড়ির লোকজন খুব ভালো, তার কোনো কষ্ট নাই, তার কোনো দুঃখ ব্যথা নাই, অনেক শান্তিতে আছেন, তিনি নেকামলের মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হয়ে জান্নাতি হতে পারেন, কিন্তু আল্লাহ না করুন এ আল্লাহর বান্দি যদি দুনিয়া থেকে এই নেয়ামত পাওয়ার পর আখেরাতে জান্নাতটা না পায়, তাহলে দুনিয়ার এই সকল অর্জনের বিনিময়ে আখেরাতে জান্নাত যে তিনি পেলেন না, তার সাথে যদি এটাকে কম্পেয়ার করেন, তুলনা করেন, তাহলে কখনো দুনিয়ার এই অর্জন তার কাছে কোনো অর্জন হতে পারে না, এটা কোনো ভোগ হতে পারে না। এর বিনিময়ে একজন সারা, এর বিপরীতে একজন সারা জীবন কষ্ট করেছেন, শেষ নিঃশ্বাসটা ত্যাগ করা পর্যন্ত কষ্ট করতে করতে গেছে, কিন্তু এর বিনিময়ে যদি সে অনন্ত অসীমকালের জান্নাতের এন্ট্রেন্সের সার্টিফিকেট পেয়ে যায়, টিকিট পেয়ে যায়, চাবি পেয়ে যায়, তাহলে তার জীবনের সকল, জীবনের সকল কষ্টের বিনিময়ে জান্নাত পাওয়াটা তার জন্য উত্তম পাওয়া, তার এই স্যাক্রিফাইসের বিনিময়ে সর্বোচ্চ জিনিসটা পেল। এই জন্য সবরের বিনিময়ে জান্নাত, সবর করব আর আল্লাহর কাছে সবরের দোয়া করব, আল্লাহ আপনি আমাকে সবর করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার একটি সমস্যা, আমি শুধু ভুলে যাই, কেউ একটি কথা বললে বা কাজ বললে অন্য জায়গায় গেলে সেটা ভুলে যাই, আমার এই সমস্যার সমাধান কি? দেখুন, ভুলে যাওয়া এটা অনেকের মধ্যে এই রোগটা আছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা, উম্মুল মুমিনীন, ইমানদারদের মা, তার একটা মানুষ হিসেবে তার একটা বিশেষ সমস্যার দিক ছিল যে তিনি মাঝে মধ্যে ওইটা আটার খামিরা টামিরা বানায়, যে মহিলারা রুটি টুটি বানানোর জন্য এগুলো বানায়, হয়তো না ঢেকে ভুলে, মনের ভুলে হয়তো ঘরে ঢুকে গেছেন, এরপরে এসে দেখা গেলো যে ওই যে গৃহপালিত যেগুলো আছে, মোরগ বা ছাগল, এরা এসে দেখা গেলো দাওয়াজনে এসে সেখানে মুখ দিত, ওইটাতে মুখ দিত এবং খেয়ে ফেলত, তিনি ভুলে যেতেন মাঝে মধ্যে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য তাকে, মানুষ হিসাবে এরকম হতেই পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কখনো এর জন্য কোনো কটু কথা তো বলা পরের কথা, তার কষ্টের কারণ হয়, মনোবেদনা হয়, এরকম কোনো কথা কখনো বলেন নাই। আমাদের বোনরা অনেকেই এই বোনের মতো এরকম সমস্যা হতে পারে যে তিনি ভুলে যান, এই জন্য স্বামীরা যথাসম্ভব ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন, বুঝাবেন, তাদেরকে হেল্প করবেন, স্মরণ থাকতে সাহায্য করবেন, স্মরণ রাখতে সাহায্য করবেন, কষ্ট দিবেন না। মনে রাখবেন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে সংসার করবে, জীবনযাপন করবে, তুই তুকারি করে, বাজে ব্যবহার করে, গালমন্দ করে, মুখ খারাপ করে, ছোট লোকি করে তাদের সাথে সংসার করবেন না, যদি করেন তাহলে আপনি গুনাগার হবেন, পাপিষ্ট হবেন। আল্লাহ তাআলা আমাদের পুরুষদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, মহিলাদেরকেও সবর করা, নিজেদেরকে সংশোধন করার তৌফিক দান করুন।